প্রথমেই আপনার থেকে জানতে চাইব, সেটা হলো এই গরম দাবদাহে তার মধ্যে এখনই লোকসভা নির্বাচন, তো এই গরমের মধ্যে মানুষকে মানে সচেতনতা করতে মানে অনেক পলিটিক্যাল পার্সনও ক্যাম্পেনিংয়ে বেরাচ্ছে, প্লাস সাধারণ মানুষও ভোট দিতে আসবে এই গরমে, কি বলবেন মানে? দেখো, আমার জ্ঞানও তো আর কি, আমি একেবারে সেই 62 সাল থেকে বলতে পারবো না, কিন্তু আমার জ্ঞানও তো মানে খুব একটা ভালো আবহাওয়ায় কখনো ভারতবর্ষে ভোট হয় না, কারণ পলিটিক্যাল দলেরা সবসময় একটু ভয়ে ভয়ে থাকে যে আবহাওয়া ভালো থাকলে টার্ন আউট খুব বেশি হবে, এবং বেশি টার্ন আউট হলে এই যে নানান রকম অঙ্ক হিসেব পত্র বিশ্লেষণ প্রেডিকশন এইসব ব্যাপারগুলো গণ্ডগোল হয়ে যেতে পারে। তো সমীর চিন্তা করে দেখবে যে যখনই দেখবে যে একেবারে কাঠফাটা রোদ, বা সেটা আশা করি আর বারবার হবে না, সেই একটা সাংঘাতিক কোভিড দাপিয়ে বেড়াচ্ছে, বিশেষত আবহাওয়া সবসময় ভারতবর্ষের ইলেকশন হয় যেখানে আবহাওয়া যেখানে প্রতিকূল, সেরকম একটা অবস্থাতেই প্রচণ্ড গরমের মধ্যে হয়, কারণ ওটা আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক বিশ্লেষকদের অঙ্কের মধ্যে ধরা আছে যে এত ডিগ্রি টেম্পারেচারে এত পার্সেন্ট মানুষ টার্ন আউট করবে, এবং এত পার্সেন্ট মানুষ টার্ন আউট করলে আমাদের অঙ্কগুলো এইভাবে মিলবে। কি মনে হচ্ছে এবারে লোকসভা নির্বাচনে মানে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে আপনার মত? সর্বভারতীয় ক্ষেত্রে মনে হয় সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না, কারণ আমার এখন হাবভাব দেখে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী ক্যাম্পেইন করছেন 2028-এর জন্য, আর রাহুল গান্ধী ক্যাম্পেইন করছেন 2100-এর জন্য, যে 2024 ইলেকশন সর্বভারতীয় ক্ষেত্রে আমার মনে হয় মোরললেস এখন কিছু, তোমার যদি সংখ্যা সম্বন্ধে সাংঘাতিক কৌতূহল থাকে যে সেটা 315 হবে না 25 হবে না 305 হবে, এগুলো নিয়ে হয়তো কিছু ফাইন টিউনিং হবে। বিজেপিরও কিছু চিন্তার জায়গা একেবারে যে নেই তা নয়, কারণ বিজেপির সমস্যাটা হলো যে যে কটা পেপারে তুমি 100-100 পেতে পারো তুমি অলরেডি পেয়ে বসে আছো আর কি। সুতরাং তথাকথিত উত্তর এবং উত্তর পশ্চিম ভারতবর্ষে তারা অলরেডি পেপারে ম্যাক্সিমাম নম্বর পেয়ে বসে আছে, কিন্তু প্রায় কম বেশি 230-240 সিট যেটা কিনা আমাদের দক্ষিণ পূর্ব ভারতবর্ষের মধ্যে আছে, সেটা বিজেপির অপেক্ষাকৃত দুর্বল জায়গা। তো বিজেপি চেষ্টা করছে আর কি যে প্রায় ওই 350-এর মধ্যে 300 হাঁকিয়ে দেওয়ার চেষ্টা করবে, সো কিন্তু এখনও অবধি মনে হয় না যে বিশেষ করে কংগ্রেস লেড অপোজিশন একেবারেই খুব নড়বড় করছে, তো সেখানে যে খুব একটা সাংঘাতিক, কিছু মুষ্টিমেয় রাজ্য যেখানে ধরো পশ্চিমবঙ্গ হচ্ছে প্রবাবলি ভারতবর্ষের যে 30টা রাজ্য ইলেকশনে যেতে চলেছে তার মধ্যে যদি বিন্দুমাত্র, আমার মনে হয় দারুণ নয় কিন্তু বিন্দুমাত্র কিছু আনসার্টিনটি বা অনিশ্চয়তা থাকে, সেটা পশ্চিমবঙ্গ, বাকিদের শুধু কিছু সংখ্যার তফাৎ হবে। তো এখানেই প্রশ্ন করব, সেটা হলো সন্দেশখালি লোকসভা নির্বাচনের আগে যে সন্দেশখালি রাজ্য রাজনীতিতে একটা মানে সাড়া জাগানো ঘটনা, তো সেটা কি কোথাও শাসকের বিপক্ষে ভোট যাবে মনে হচ্ছে বা বিজেপির কোর্টে বল যাবে? দেখো, শাসকের পক্ষে তো যাবে না, কিন্তু তোমাকে সবসময় বিচার করে দেখতে হবে যে ধরো আমরা সন্দেশখালি নিয়ে সাংঘাতিক উদ্বেগ, এবং সেটা হবারই কথা, সন্দেশখালী ঘটনাতে তো আর প্রশংসা করার মতো কোনো দিক নেই, কিন্তু অন দ্য আদার হ্যান্ড তুমি ভেবে দেখো যে প্রধান স্বাধীনতা উত্তর ভারতবর্ষের সব থেকে ওয়ান অফ দ্য মেজর ফাইন্যান্সিয়াল স্ক্যাম হলো ইলেকটোরাল বন্ড। তো বিজেপি যেমনি দেখলো যে কংগ্রেস বা রাহুল গান্ধী সারা পৃথিবীতে বা এই গ্রহে সেই গ্রহে হেঁটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ ঠিক চোখ নেই, অ্যাটেনশান নেই অপোজিশনের, আমার তো মনে হয় ইলেকটোরাল বন্ড বিজেপি এই সময় এই খবরটাকে বেরোতে দিয়েছে অ্যান্টিসিপেটিং দ্য ফ্যাক্ট যে অপোজিশন খুব দুর্বল, কারণ তোমার যদি একেবারে চাঁচা ছোলো অপোজিশন থাকতো এবং সেই সময় তুমি ভাবতে পারো যে ভারতবর্ষের বুকে যদি ইলেকটোরাল বন্ডের মতো একটা পরিস্থিতি যেখানে আমরা শয়ে শয়ে লোকের প্রাণের বিনিময়ে কিনা নোটবন্দি করেছিলাম যেটা আজকে অর্থহীন দেখাচ্ছে, যেখানে এই যে আজ বাদে কাল ইলেকশন হবে সেই ইলেকশনের 70% খরচা হবে ব্ল্যাক মানি,
সেটাও একটা সাধারণ মানুষের কাছে হাস্যকর। আর আমাদের দেশের সর্ববৃহৎ ব্যাংক, যেখানে কম বেশি 50 কোটি মানুষের অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকটাকে আমি একটা রাজনৈতিক দলের দালালে পরিণত করলাম। তো এই যে একটা মানে সন্দেশখালি যতটাই মর্মান্তিক রাজ্য স্তরে, আমরা যদি সোশিও ইকোনমিক্যালি দেখি সর্বভারতীয় ক্ষেত্রে, মানে এটা তো একটা বিস্ফোরক স্ক্যাম, ইলেকটোরাল স্ক্যাম। প্রধানমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গ থেকে ইডি যে যে টাকা বাজেয়াপ্ত করেছে সেই টাকা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হবে, কি চোখে দেখছেন? দেখো, ইডি ব্যাপারটার সঙ্গে আমি খুব একটা সহানুভূতিশীল নই, কারণ তোমরা অল্প বয়সী ছেলেমেয়েরা তোমরা একটা কথা জানবে যে ইডি নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা করাপশনের ইনভেস্টিগেশন হোক, যারাই আজকে মানে চুরি করে, অমুক করে, ফাঁকি দিয়ে, এক্সটর্শন করে টাকা পয়সা এ করছে, তাদের মানে যথানুযোগ শাস্তি হোক। কিন্তু ইডিকে নিয়ে আজকে সাধারণ মানুষকে তোমাদের যেটা বুঝতে হবে, যে ভারতীয় সংবিধানের প্রত্যেকটা আইনে, আজকে আমি যদি তোমার নামে একটা কেস করি, করে আমার ইচ্ছে হলো আমি তোমাকে টেনে কাল পুলিশ স্টেশনে নিয়ে গেলাম, আমাকে প্রমাণ করতে হবে যে আমি তোমার ওপর যে অভিযোগটা করছি তার বিন্দুমাত্র কোনো ভিত্তি আছে। বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন উই আর অল ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি। ইডির যে আইন, পিএমএলএ অ্যাক্ট হচ্ছে একমাত্র অ্যাক্ট যেটা প্রিজিউম করে ইউ আর গিলটি টিল প্রুভেন ইনোসেন্ট। অর্থাৎ সামগ্রিক ভারতীয় সংবিধানকে কমপ্লিটলি কন্ট্রাডিক্ট করে এই পিএমএলএ অ্যাক্ট। এবং আশ্চর্য হয়ে যাওয়ার কথা যে একাধিক রিভিউ হয়েছে সুপ্রিম কোর্টে, এখন সুপ্রিম কোর্টও যে কার মুখের দিকে চেয়ে, কে চোখ পাকালো, কে কানমুলে দিল, যে রাজনৈতিক বড় সাহেবরা কী বলবে না বলবে। সুতরাং আই থিঙ্ক পিএমএলএ অ্যাক্ট ইজ ফান্ডামেন্টালি আনকনস্টিটিউশনাল। ইডি থাকুক, সে ইনভেস্টিগেট করুক, যারা চুরি করছে, যারা করাপশনে লিপ্ত, যারা, তারা একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে শাস্তি পাক। কিন্তু তা বলে সারা দেশের ওপরে আমি এই দানবীয় একটা অ্যাক্ট চাপিয়ে দিতে পারি না, যেখানে আমি তোমাকে, তুমি ভেবাচাকা খেয়ে গেলে আমি তোমাকে একটা কোর্টে নিয়ে গিয়ে হাজির করলাম, এবারে তোমার দায়িত্ব হচ্ছে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করা। ভোটের আগে দল বদল, মানে শুধুমাত্র টিকিট পাওয়ার জন্য দল বদল, কী চোখে দেখছেন? দেখো, এটা খুব পুরনো ব্যাপার, কারণ রাজনীতির একটা বিরাট জায়গা আছে কি, যে মানুষকে ওই ক্ষমতার একটা উষ্ণ পরিবেশে থাকতে হয়। তারা যদি সেই ক্ষমতার উষ্ণতার থেকে একটু দূরে চলে যায়, তখন তাদের সামগ্রিক প্রাসঙ্গিকতাটাই চলে যায় জীবন থেকে। তো যারা দেখছেন যে কোনো একটা পার্টির নেক নজরে নেই, বা ঝগড়াঝাটি হয়েছে, মতপার্থক্য হয়েছে, এবার আমার সিট পাওয়ার সম্ভাবনা নেই, তাদের তো এটা তো তাদের কেরিয়ারের মতো, তাদের তো বাজারটা চালাতে হবে, যদি না তারা হঠাৎ করে ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে কোথাও কেটে পড়েন। আর অধিকাংশ রাজনৈতিক দল আমরা গণতন্ত্র গণতন্ত্র করে মুখে থুতু তুলে দিলাম, কিন্তু অধিকাংশ বা প্রত্যেকটি গণতান্ত্রিক দলই হচ্ছে অগণতান্ত্রিক, প্রত্যেকটি দলই হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো, তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সবাই। অর্থাৎ তুমি মালিকের সঙ্গে ঝগড়া করে কোম্পানিতে থাকতে পারবে না, আজকে তুমি কংগ্রেসের মালিকের সঙ্গে ঝগড়া করে কংগ্রেসে থাকতে পারবে না, তৃণমূলের ডিরেক্টরের সঙ্গে ঝগড়া করে তৃণমূলে থাকতে পারবে না, আর বিজেপির মালিক পক্ষের সঙ্গে ঝগড়া হলে যে কপালে কী দুঃখ আছে পরে টের পাবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, ভোটের আগে এরকম কনক্লেভে এসে কেমন লাগছে? ভালো লাগছে, কারণ কখনো কখনো আমরা কী বলবো, কখনো কখনো আমরা পরিস্থিতিটা নিয়ে হয়তো একটু হতাশ হই, বিরক্ত হই, কিন্তু যতই হতাশ হই, যতই বিরক্ত হই, গণতন্ত্রে মতামত এবং যতদিন আমরা এই গণতন্ত্রটাকে টিকিয়ে রাখতে পারব, সেখানে গণতন্ত্রের অলঙ্কার হচ্ছে গণতন্ত্রের অপোজিশন। পাওয়ার ইজ নট ডেমোক্রেসি। পাওয়ার একজন মিলিটারি জেনারেল পেতে পারে, আমি তোমার কপালে বন্দুক ঠেকিয়ে ক্ষমতা নিয়ে নিতে পারি, তো ক্ষমতা নেওয়ার মধ্যে তো গণতন্ত্র নেই। গণতন্ত্র আছে আমার ভিন্ন মতের মধ্যে দিয়ে, গণতন্ত্র আছে আমার অপোজিশনের মধ্যে দিয়ে। সুতরাং এইরকম গ্যাদারিংয়ের মধ্যে যখন আমরা কথাবার্তা বলার এবং নিজের বক্তব্যকে বলার একটা অবকাশ পাই,
ভালো লাগে, মনে হয় এখনও বলার একটা সুযোগ আছে, শোনারও কিছু মানুষ আছে। তা একদিন যদি মুখে এবং কানে তালাচাবি পড়ে যায় তাহলে আর কনক্লেভের প্রয়োজন হবে না।